أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد আজকে যে প্রশ্নগুলি আমাদের কাছে এসে আছে ইনশাআল্লাহ তাআলা উত্তর দেব। আজকে তারিখ হচ্ছে 18 জিলহজ 1441 হিজরি মোতাবেক 8 আগস্ট 2020। প্রথম প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত, সময় শেখ, পরিচিত একজন এই রমজানের 23 রোজায় মারা গেছে, খুব অসুস্থ ছিলেন, তাই একটা রোজা ও রাখতে পারেননি, শেষ 10 দিন খালি তাকাতেন, নামাজ রোজা কিছুই করতে পারেননি, এক্ষেত্রে কীভাবে কাফারা দিতে হবে? এই পরিবারের 3 জনই মেয়ে, আর্থিক অবস্থা বেশি ভালো না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। যে প্রশ্ন করেছেন যে একজন এই রমজানের 23 রোজায় মারা গেছে, মানে 23 রমজানে মারা গেছেন, অসুস্থ ছিলেন আর একটা রোজা রাখতে পারেননি, শেষ 10 দিন খালি তাকাতেন, নামাজ রোজা কিছুই করতে পারেনি, যদি হুঁশ থেকে থাকে তাহলে সালাত আদায় করা, নামাজ পড়া ফরজ ছিল এবং যারা বাড়িতে আছে মেয়েরা তাদের দায়িত্ব ছিল তাকে সালাতের জন্য স্মরণ করিয়ে দেওয়া, সচেতন করে দেওয়া এবং প্রত্যেক অক্ষে তাকে তেয়ামম করিয়ে দেওয়ার ব্যবস্থা করা যদি হুঁশে থেকে থাকে। আর যদি বেহুশ অবস্থায় কাটিয়ে থাকেন তাহলে আল্লাহ মাফ করে, রফিয়াল কালা মানে সালাহ, তিন সেই মানুষের উপর থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন, কোনো গুণা লিখবেন না। বাকি থাকলো রোজা। রোজার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখরা, তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে সে অন্য সময় গণনাগুলি পূরণ করে নেবে। সুতরাং 23 রমজান পর্যন্ত যে অসুস্থ ছিলেন আর তারপরে মারা গেছেন, তো এই ক্ষেত্রে আপনার প্রশ্ন থেকে যা বোঝা যায় যে অসুস্থ অবস্থাতেই মারা গেছেন, যেই অসুস্থতা ছিল সেই অসুস্থতা থেকে তিনি সুস্থ হননি, মারা গেছেন। আর সেই অসুস্থতা অস্থায়ী ছিল, স্থায়ী ছিল না। যদি স্থায়ী অসুস্থতা থাকে যার আরোগ্যের সম্ভাবনা নেই, দীর্ঘদিন ধরে গত রমজান বছরকে বছর হয়তো অসুস্থ ভালো হবে না, এইরকম যদি হয় তাহলে তো ফিদিয়া দিতে হবে, কাফফারা না বলে ফিদিয়া বলবেন, কোরআন এবং হাদিসের ভাষা ফিদিয়া আছে, সুতরাং ফিদিয়া শব্দটি ব্যবহার করবেন, মানে মুক্তির জন্য, এর থেকে অব্যাহতি বা মুক্তির জন্য ফিদিয়া দেবেন। আর যদি এটা অস্থায়ী অসুস্থতা হয় আর সেটি আপনার কথাতে বোঝা যাচ্ছে অস্থায়ীভাবে তার আগে রমজানে ঠিকই রোজা রেখেছে কিন্তু এই রমজানে অসুস্থ ছিল কিছুদিন ধরে আর সে অসুস্থ অবস্থায় মারা গেছে, রোগ থেকে আরোগ্য লাভ করেনি, যদি আরোগ্য লাভ না করে থাকে তাহলে সেই ব্যক্তি রোজা কাজা করার সুযোগ পায়নি, আর তার জন্য ফিদিয়া দেওয়াও নেই, কারণ স্থায়ী রোগী হলে ফিদিয়া দেওয়া হয়তো, অথবা একেবারে বার্ধক্যে পৌঁছে গেছে অনেক বৃদ্ধ, তাহলে এই দুটো অবস্থায় শুধু ফিদিয়া, তাহলে ফিদিয়া বা যেটা কাফফারা বলছেন সেটাও নেই, আর রোজা কাজা যে করতে হবে তার পক্ষ থেকে সেটাও এই ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ তিনি ওই ওই এই অসুস্থতার পরে আর সময় পাননি সুস্থ হয়ে যে এই রোজাগুলি রাখবেন। যদি তিনি সময় পেয়ে থাকতেন আর রাখবো রাখছি করে না রাখতেন তাহলে তার আত্মীয় স্বজনদেরকে সেই রোজাগুলি বা মেয়েদেরকে রোজাগুলি রেখে নিতে হইতো, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিহি, কেউ যদি মারা যায় এই অবস্থায় যে তার রোজা বাকি থেকে গেছে আর রোজা রাখার সুযোগ পেয়েছিল, অথচ সে রাখবো রাখছি করে 11 মাস যেহেতু সময় আছে রাখেনি, তাহলে তার ওয়ারেসিন উত্তরাধিকারীরা সেই রোজাগুলি রেখে নেবে, এই হাদিস সেই ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এই ক্ষেত্রে অসুস্থ অবস্থাতেই যেহেতু মারা গেছে রোজাগুলি কাজা করার সুযোগই পায়নি, সুতরাং এই ক্ষেত্রে খোলাসা কথা শুনে নেন, তা হচ্ছে যে না, এই রোজাগুলি তার ওয়ারেসিন উত্তরাধিকারীদেরকে কাজা করতে হবে, না এর ফিদি দিতে হবে, কিছু হবে না, তাকে জবাবদিহি করতে হবে, কারণ সে রোজাগুলি রাখার সুস্থ হয়ে সুযোগই পায়নি। ওয়াজাকুমুল্লাহ খাইরা।